সামন্তদার, বৈশাখী সংবাদ, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের সাথে কতিপয় শিক্ষক জড়িত থাকায় পরীক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার। নুরুল ইসলাম নাহিদ বলেন, জ্ঞান অর্জনের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। আপনারাও সতর্ক থাকেন যে কোন শিক্ষক আমাদের শিক্ষকের মর্যাদা নষ্ট করতেছে। আমার ছাত্রদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, তোমরাই ভবিষ্যৎ, তোদের জন্য যা সম্ভব করার চেষ্টা করতেছি। তোদের বাবা মাকে বলো যে তুই প্রশ্নের বিষয়ে দেখো না, আমি শিখছি এবং আমার তখন আমাদের তখন বলতেছে না ফেল করে কেন বেশি, বরং আমাদের মধ্যে অভিযোগ পাস করে কেন বেশি। ব্রাহ্মণবাড়িয়ার